ছোট বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? চলো তাহলে আমরা দেখি আজ আমরা কি শিখব। আজ আমরা শিখব হ্রস্বকার যোগে দুই অক্ষরের বানান। ঠিক আছে, চলো তাহলে আমরা এগুলো লেখার আগে একবার চট করে পড়ে নিই। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে দেখো এখানে কি আছে না, ময়রস্যু খ কি হয়, মু, ভয়রস্যু ল ফুল, দন্তস্বরস্যু র সুর, ভয়রস্যু ল ভুল, ম ধৈরস্যু মধু, গয়রস্যু ডয়ে শূন্য র গুড়, তারপর ল ঘয়রস্যু লঘু, দন্তস্বরস্যু খ সুখ, কয়রস্যু ল কুল, রি তৈরস্যু ঋতু, দন্তস্বরস্যু র সুর, ক চয়রস্যু কচু। তাহলে চলো এগুলো এবার আমরা লিখে নিই। দেখো প্রথমে কি আছে, এটা না ময়রস্যু খ, ময়রস্যু মু আর খ কি হয়, মুখ, ময়রস্যু মু আর খ মুখ, তারপরে ভয়রস্যু ল, ভয়রস্যু ফু আর ল কি হয় ফুল, তারপরে দন্তস্বরস্যু র, দন্তস্বরস্যু সু আর র কি হয় সুর, তারপরে ভয়রস্যু ল, ভয়রস্যু ভু আর ল কি হয় ভুল, তারপরে ম ধৈরস্যু, ম আর ধয়ে রস্যু ধু মধু, তারপরে গয়রস্যু ডয় শূন্য র, গয়রস্যু গু আর ডয়ে শূন্য র কি হয় গুড়। চলো এগুলো পড়ে নিই আমি একবার। ময়রস্যু খ মুখ, ভয়রস্যু ল ফুল, দন্তস্বরস্যু র সুর, ভয়রস্যু ল ভুল, ম ধৈরস্যু মধু, গয়রস্যু ডয় শূন্য র গুড়। বন্ধুরা তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখো যে আমি কেমন করে লিখছি, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, ল ঘয়রস্যু, তাহলে ল আর ঘয়রস্যু ঘু কি হয় লঘু, তারপরে দন্তস্বরস্যু খ, দন্তস্বরস্যু সু আর খ কি হয় সুখ, তারপরে কয়রস্যু ল, কয়রস্যু কু আর ল কি হয় কুল, তারপরে রি তৈরস্যু ঋতু, রি তৈরস্যু কি হয় তু, রি তৈরস্যু ঋতু, তারপরে দন্তস্বরস্যু র, দন্তস্বরস্যু সু আর র কি হয় সুর, তারপরে একটা দেখো ক চয়রস্যু, ক আর চয়রস্যু চু, ক চয়রস্যু কচু। তাহলে চলো এগুলো কী লিখলাম আমি একবার পড়ে দিই। ল ঘয়রস্যু লঘু, দন্তস্বরস্যু খ সুখ, কয়রস্যু ল কুল, রি তৈরস্যু ঋতু, দন্তস্বরস্যু র সুর, ক চয়রস্যু কচু। এবার বন্ধুরা আমি একবার এগুলো সব পড়ে দিই, আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ো, ঠিক আছে? দেখো ময়রস্যু খ কি হয় মুখ, ভয়রস্যু ল ফুল, দন্তস্বরস্যু র সুর, ম ধৈরস্যু মধু, গয়রস্যু ডয় শূন্য র গুড়, ল ঘয়রস্যু লঘু, দন্তস্বরস্যু খ সুখ, কয়রস্যু ল কুল, রি
তয়র সু ঋতু, তন্ত সুর সু র সুর, ক চয়ের সু কচু। তাহলে বন্ধুরা দেখলে আজকে আমি কেমন রসু কাজ যোগে দুই অক্ষরে বানান পড়া এবং লেখা দেখালাম। তোমরা কিন্তু বাড়িতে এগুলো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর বন্ধুরা, আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? তাহলে বন্ধুরা, তোমরা এগুলো বাড়িতে মন দিয়ে লিখবে এবং পড়বে। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি, পরদিন আবারও দেখা হবে। টাটা।